ঠিক দর্মপুরীর পক্ষ থেকে ফোন দিয়ে গরম করে নিচ্ছেন আব্দুল সত্তার সাংগঠনিক সম্পাদক। ১৭ বছর পরে আমরা এখানে দাঁড়িয়ে একসাথে এতগুলি লোক দাঁড়িয়ে কথা বলতে পারছে, তাহলে আমাদের প্রথমে পরম করুণ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর রহমত ছাড়া আমরা এখানে দাঁড়াতে পারতাম না, থাকতে পারতাম না। কারণ আপনারা সবাই দেখেছেন এই ১৭টা বছর প্রত্যেকটা মানুষের উপর কি নির্যাতন চলেছে। কেউ ঘরে থাকতে পারে নাই, সবাই আসামি ছিলাম। আমরা যারা মানে বাংলাদেশের মানুষ বলতে গেলে প্রত্যেকে আসামি ছিলাম। একটা কয়েকখানা তৈরি করে রাখা হয়েছিল, সেইখান থেকে ছাত্র জনতার কঠিন বিপ্লবের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতাটা পেয়েছি। আমরা কি পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি? না, পরিপূর্ণ হয় নাই, পরিপূর্ণ হয়নি। আমাদের কাজ কিন্তু বাকি আছে। আমরা কিন্তু স্বাধীনতা প্রাথমিক ধাপে এসেছি। পরিপূর্ণ কখন হবে? যখন আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারব, যখন আমাদের ভোটটা আমরা দিতে পারব। এই যে এখানে আমার সামনে যারা আছে, আরো যুবক সব আছে, তরুণ যারা আছে, আমরা কিন্তু ভোটই দিতে পারিনি। অনেকে ৪০ বছর হয়ে গেছে, সে ভোটই দিতে পারেনি। এই ভোটটা যখন আমরা দিয়ে আমরা যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারব, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারব, মানবিক সরকার প্রতিষ্ঠা করতে পারব, তখনই কিন্তু আমাদের পরিপূর্ণ স্বাধীনতা আসবে। কি মনে করেন আপনারা, আমার যে কথাটা ঠিক আছে কিনা? তাহলে কি করতে হবে? আমাদের দায়িত্ব কিন্তু বেশি, এখন কিন্তু আমাদের দায়িত্ব অনেক হয়ে গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে যে স্বাধীনতা এনেছে, তার পরবর্তী দায়িত্ব কিন্তু আমাদের।